हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। আপনাদের সবাইকে আমার যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি ঈশান আছি আপনাদের সাথে। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই সুস্থ আছেন। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে পাখি পালনের সকল সমস্যা ও তার সমাধান সম্পর্কে কথা বলে থাকি। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওর আজকের মেইন টপিক হচ্ছে যে কোয়েল পাখির ঠান্ডা লাগলে কী ধরনের ওষুধ খাওয়ানো যায় এবং এর ডিম পাড়ার জন্য কী ধরনের ভিটামিন ওষুধগুলো ইউজ করা যায়। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিউয়ার্স, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি আপনার এবং আপনার পাখি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, কোয়েল পাখি সাধারণত আমরা কী কারণে পেলে থাকি? হয়তোবা ডিম খাওয়ার জন্য, হয়তোবা মাংস খাওয়ার জন্য। মাংস খাওয়ার জন্য যে কোয়েল পাখিটা পালা হয় সেটা সাধারণত ব্রয়লার কোয়েল হয়, আর যেটা ডিম পাড়ার জন্য হয় ওটাও মাঝে মাঝে ব্রয়লার কোয়েল হয়। কিন্তু বাজারে যে ডিমগুলো পাওয়া যায় ওইগুলো ব্রয়লার কোয়েলের না, কারণ ব্রয়লার কোয়েল এক কারণে উৎপাদন করা হয় আর কারণটি হলো খাওয়ার জন্য। এই ব্রয়লার কোয়েলগুলো অনেক মাংসাশী হয়, মানে ব্রয়লার মুরগি যেমন বাজারে বেশি সে তেমনি ব্রয়লার কোয়েলও বাজারে বেশি। যদি আপনি ডিম পাড়ানোর জন্য ব্রয়লার কোয়েল কিনে থাকেন তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ফার্মের কোয়েলগুলো আশেপাশে পাওয়া যায় না, আর ফার্মের কোয়েলগুলো থেকে ডিম বাচ্চা করানো যায় না, আবার ব্রয়লার কোয়েল থেকেও ডিম বাচ্চা করানো যায় না। যা আমরা আমাদের আগের ভিডিওতেই বলেছি, যে কোয়েল থেকে ডিম বাচ্চা করানো হয় তাদেরকে জংলি কোয়েল বলা হয় বা বন্য কোয়েল। এই বন্য কোয়েলগুলো নিজেদের ডিম নিজেরাই ফোটায়, এই কোয়েল সাধারণত আশেপাশে পাওয়া যায় না, আর এসব কোয়েল সহজলভ্যও নয়। সো ভিউয়ার্স, যেসব কোয়েলগুলো সহজলভ্য মানে বাজারে পাওয়া যায়, আশেপাশে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ব্রয়লার কোয়েল। এগুলোর জোড়া 100 টাকা বা 90 টাকা নেয়। এই কোয়েলগুলো খেতেও মজা, আবার এগুলো ডিম যদি পাড়াতে হয় কষ্ট হয়, কিন্তু ডিমও ভালো। এই ডিম এরা সপ্তাহে 5 থেকে 6টা ডিম দিতে পারে, তাই আমাদের পালতে কোনো সমস্যা হয় না, কিন্তু একটু দেরি হয়, 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়, তাতে সমস্যা নেই। ডিমগুলো বড় হয়, মাঝে মাঝে ছোট হয়। এই ডিম বড় করার জন্য আমরা যেসব ভিটামিন ওষুধ ব্যবহার করতে পারি এবং পাখির এই বৃষ্টিকালে যে ধরনের ঠান্ডা হয় তার জন্য আমরা যেসব ইউজ করতে পারি তাই নিয়ে আমাদের আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, পাখির ঠান্ডা লাগলে সাধারণত আমরা কী ধরনের ওষুধ খাই? অনেক ব্রিডাররা অনেক ওষুধই পরামর্শ করেন, কিন্তু আমার পাখিদেরকে আমি যে ওষুধ খাওয়ানোর পর সুস্থ করতে পেরেছি সেগুলো হচ্ছে অক্সিজেল ওয়েট পাউডার। এগুলো হাঁস, মুরগি, কবুতর এবং সকল প্রকার পাখির সাদা, সবুজ, হলুদ পায়খানার জন্য ব্যবহার করা যায়। তাছাড়া সর্দি, কারাইস, শ্বাসকষ্ট, গিরাফোলা, রানীক্ষেত রোগের পর্যায়ে চিকিৎসায় ব্যবহার্য। এগুলা যেভাবে ব্যবহার করতে হয়, অক্সিজেল ওয়েট যেভাবে ব্যবহার করতে হয় তা হলো প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে। এভাবে টানা 5 থেকে 7 দিন খাওয়াতে হবে, অথবা এর থেকে বেশি হলে আমাদেরকে চিকিৎসকের পরামর্শও নিতে হবে। তারপর আমরা ভিটামিনের জন্য যে ওষুধটি খাওয়াতে পারি এটা হচ্ছে যে রেনামাইনসিন ওয়েট। এটা ওয়েট কোম্পানির ওষুধ। জানেন ভিউয়ার্স, ওয়েট কোম্পানির ওষুধ সাধারণত অনেক উন্নত মানের হয়। এই ওষুধগুলো পাখির শরীরে সত্যিই অনেক কার্যকারী। এই ওয়েট ওষুধগুলোর কারণেই আমি আমার পাখিকে ডিম পাড়াতে পারছি রেগুলার, এবং বাজিগর পাখিও রেগুলার ডিম পাচ্ছে। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আমি আমার চ্যানেলে বাজিগর পাখিরও ভিডিও দিই, আবার কোয়েল পাখিরও ভিডিও দিই, কারণ আমি দুটি উভয় পাখিই পালি এবং সামনে অন্যান্য ধরনের পাখিও পালার ব্যাপারে ভাবছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে আমরা তাই করব। ভিউয়ার্স, এই ভিটামিন জাতীয় ওষুধটি আপনি যেভাবে ইউজ করতে পারেন, রেনামাইনসিন ওয়েট, এই ওষুধটি আপনি 1 লিটার পানিতে একটি ক্যাপসুলকে গুঁড়া করে মিশিয়ে তারপর এক খাঁচার মধ্যে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিবেন। এভাবে টানা 7 দিন খাওয়াতে হবে, তাহলে পাখির ভিটামিনজনিত ওষুধ অসুখটি দূর হয়ে যাবে, এবং এই ওষুধ মাসে 1 বার করে খাওয়ালে পাখির শরীর সুস্থ ও সবল থাকবে। সাধারণত আমার এই ভিডিওটি আজকের আমার এই নতুন ভিডিওটি হচ্ছে যে যারা নতুন ব্রিডার, নতুন কোয়েল পাখি কিনে এনেছেন এবং জানেন না পাখিদেরকে কীভাবে ডিম পাড়াবেন এবং কীভাবে পাখি পালবেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাহলে আমার ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে একটি কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহ পাই। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।